কোনো এক গ্রামের পাশে এক রাক্ষসী ডাইনি বাস করত। ওই ডাইনি সবসময় চিন্তিত থাকত, কারণ তার কোনো সন্তান ছিল না। সে চাইত তার যত কালি শক্তি আর যত ক্ষমতা ও জিনিসপত্র আছে সবকিছু সে তার সন্তানকে দেবে। একদিন ওই ড্যানি সিদ্ধান্ত নিল, ওই এলাকার মধ্যে যার প্রথম সন্তান হবে ড্যানি তার সন্তানকে চুরি করে দূরে নিয়ে যাবে আর নিজের মেয়ের মতন ভালোবেসে লালন পালন করবে। আমি আমার কালের শক্তি দ্বারা গোটা রাজ্যকে পাকড়াও করব। ওই গ্রামে সুরেশ ও সুষমা নামে দুইজন দাম্পত্য বাস করত। সুষমা গর্ভবতী ছিল। তারা দুই স্বামী স্ত্রী অনেক বেশি খুশি ছিল যে কিছুদিন পরেই তাদের ঘরে আসবে ফুটফুটে সন্তান। কিন্তু তাদের এ খুশি বেশি দিন টিকে রইল না। একদিন সুষমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ল। যত দিন যায় সুষমার অসুস্থতা আরো বাড়তে থাকে। যতই দিন পার হতে লাগে সুষমার ওজন ততই বেশি কমতে থাকে। সুরেশ এসব নিয়ে খুবই চিন্তিত ছিল। সুরেশ সুষমাকে অনেক ডাক্তার দিয়ে দেখিয়েছে, কিন্তু সুষমা কিছুতেই ঠিক হয়নি। অনেক অভিজ্ঞ ডাক্তার দেখানোর পরে নিরাশ হয়ে সুষমা চলে গেল এক অভিজ্ঞ বাবার কাছে। সুরেশ সাধু বাবার কাছে গিয়ে তার জীবনের সমস্ত দুঃখের কথা খুলে বলল। সমস্ত বৃত্তান্ত শোনার পরে সাধু বাবা বলল, আমি বুঝতে পেরেছি তোমার স্ত্রীর কোন ওষুধে কাজ করবে। ডাইনির বাগানে লাগানো জড়িবুটির পাতার রস করে খাওয়ালে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। তোমার স্ত্রীকে শুধু ওই জঙ্গলে থাকনেওয়ালা ডাইনি বাঁচাতে পারবে। সাধু বাবার কথা শুনে সুরেশ সাহস করে সে ডাইনির ঘরে চলে গেল। ডাইনির বাড়িতে গিয়ে সুরেশ ডাইনির দরজা নাড়াতে লাগলো। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরে ডাইনি দরজা খুলে দিল। এতক্ষণ ধরে তুমি আমার দরজা ধাক্কাচ্ছো, মনে হচ্ছে অনেক জরুরি কাজ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার স্ত্রী অনেক অসুস্থ আর দিনের পর দিন ওর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি শুনেছি আমার স্ত্রী যে অসুখ হয়েছে সেটা শুধুমাত্র আপনি সারাতে পারবেন। দয়া করে আপনি আপনার বাগানের জড়িবুটির পাতাকে আমাকে দেবেন। ঠিক আছে, আমি তোমাকে দিতে পারবো, কিন্তু কেন তোমাকে সাহায্য করবো আমি? দেখুন, আমার স্ত্রী গর্ভবতী, অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। যদি সময় থাকতে ওকে বাঁচাতে না পারি তাহলে আমি আমার স্ত্রী সহ সন্তানকেও হারিয়ে ফেলব। সুরেশের কথা শুনে ডাইনি তার মনে মনে একটি কল্পনা করল আর সুরেশকে সাহায্য করার জন্য হ্যাঁ করে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক পেরেশানি আছো তাই আমি তোমাকে সাহায্য করব। একথা বলে ডাইনি সুরেশকে জড়িবুটির পাতা তুলে দিল আর বলল, এই পাতার রস করে প্রতিদিন অল্প অল্প করে তুমি তোমার স্ত্রীকে খাবে, দেখবে কিছুদিনের মধ্যে তোমার স্ত্রী সুস্থ হয়ে গেছে। জড়িবুটির পাতা পেয়ে সুরেশ খুবই খুশি হল। সে পাতাগুলো হাতে নিয়ে তার বাড়ি চলে আসলো। এরপর প্রতিদিনই ওই ডাইনির দেওয়া পাতার রস করে সুরেশ তার স্ত্রীকে খাওয়াতে লাগল। আস্তে আস্তে তার স্ত্রী সুস্থ হয়ে গেল। কিছুদিন পরে ডাইনির দেওয়া জড়িবুটির পাতা শেষ হয়ে গেল আর সুষমার শরীর আবারও খারাপ হয়ে গেল। এইবার সুষমার শরীর ছিল আগের বাড়ির থেকেও অনেক বেশি খারাপ। কিছুতে সুষমা সুস্থ হল না। উপায় না পেয়ে সুরেশ আবারও চলে গেল ডাইনির বাড়িতে। ডাইনি আগে থেকে জানতো যে সুরেশ দ্বিতীয়বার আবারও ডাইনির কাছে অবশ্যই আসবে। সুরেশ, আমি তোমাকে জড়িবুটির পাতার বীজ দিতে পারি, যে বীজ তোমার বাড়ির আঙিনায় লাগালে তোমার নিজের ঘরে জড়িবুটির পাতা জমাবে। আর এই জড়িবুটির পাতা তুমি তোমার স্ত্রীকে রস করে প্রতিদিন খাবে, তাহলেই তুমি তোমার স্ত্রীর সন্তানকে বাঁচাতে পারবে। কিন্তু এর মধ্যে একটি শর্ত আছে, তা হলো যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে তাকে আমার কাছে দিতে হবে। ডাইনির কথা শুনে সুরেশের রাগ হয়ে গেল। সুরেশ তার হাত থেকে ডাইনির দেওয়া জড়িবুটির বীজকে নিচে ফেলে দিল আর বলল,
আমি তোমার এই ফালতু শর্ত কখনোই মানবো না, ইম্পসিবল। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে চলে যাও। সুরেশ মন খারাপ করে সেখান থেকে তার বাড়ি চলে আসলো আর তার স্ত্রীকে এসব বিষয় সম্পর্কে কিছুই বলল না। যতই দিন যায় চশমার শরীর ততই বেশি খারাপ হতে থাকে। সুরেশের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, সুরেশ সবসময় চিন্তিত থাকত। যদি সুরেশ ডাইনির কথা না মেনে নেয় তাহলে ডাইনি তার স্ত্রী সন্তান দুইজনকে শেষ করে ফেলবে। যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তো আমি আমার জীবন স্বাভাবিকভাবে চালাতে পারবো। এসব ভেবে সুরেশ ডাইনির কথাকে মেনে নিল আর ডাইনির সাথে দেখা করার জন্য আবারও তার বাড়ি গেল। ডাইনির কাছে গিয়ে তার শর্তকে মেনে নিয়ে জড়িবুটির বীজকে নিয়ে আসলো তার নিজের বাড়িতে আর তার বাড়ির উঠানে লাগিয়ে দিল। অল্প সময়ের মধ্যে সেই বীজ থেকে অনেক বড় গাছ উৎপন্ন হলো। প্রতিদিনই সেই গাছ থেকে পাতা পেরে তার স্ত্রীকে রস করে খাওয়াতে লাগলো। কিছুদিনের মধ্যে তার স্ত্রী একেবারে সুস্থ হয়ে গেল। এর কিছুদিন পরেই সুষমা খুবই সুন্দর একটি বাচ্চার জন্ম দিল। ওই দিনই ওই গ্রামে অনেক বড় একটি উৎসব বানানো হয়েছিল, কারণ ওই রাজ্যের রানী খুবই সুন্দর ফুটফুটে একটি ছেলেবাবুর জন্ম দিয়েছিল। রাজা অনেক বেশি খুশি হয়েছিল যে রাজ্যকে সামাল দেওয়ার জন্য রাজকুমারের জন্ম হয়েছে। গোটা রাজ্যের সকল প্রজারাই জ্যান্ত রাজাকে অত্যন্ত ভালোবাসত। গ্রামের মধ্যে দুইটি খুশি একসঙ্গে হয়েছে, এক তো হলো সুরেশের মেয়ে জন্ম হয়েছে আর একটা হলো জ্যান্ত রাজার ছেলে জন্ম হয়েছে। কিন্তু এ কথা কেউ জানত না যে ভবিষ্যতে জ্যান্ত রাজার ছেলে আর সুরেশের মেয়ে দুইজনই ওই রাজ্যের রাজারানী হবে। চুষমা ও সুরেশের সুখ বেশি দিন টিকে রইল না। ডাইনি তার শর্ত অনুযায়ী সুরেশের বাড়িতে আসলো আর দরজায় ধাক্কা দিল। দরজা খুলে সুরেশ দেখলো ডাইনিকে। শর্ত মোতাবেক সুরেশের বুকে পাথর রেখে সুরেশ তার সন্তানকে দিয়ে দিল ডাইনির হাতে, কারণ এটা পূর্ব শর্ত ছিল, যদি সুরেশের কন্যা সন্তান হয় তাহলে সেই সন্তানকে দিয়ে দেবে ডাইনির হাতে। সুরেশ, সুষমা, তোমরা কোনো চিন্তা করো না, আজ থেকে এটা হলো আমার মেয়ে। আমি খুবই ভালোভাবে যত্ন করে ওকে লালন পালন করব আর ওর নাম দিলাম সিন্ড্রেলা। সিন্ড্রেলাকে কোলে নিয়ে জঙ্গলে পৌঁছে গেল। ওই জঙ্গলের মধ্যে অনেক বড় একটি গাছ ছিল। ডাইনি সিন্ড্রেলাকে কোলে নিয়ে সিঁড়ি বয়ে সেই গাছের উপরে পৌঁছে গেল। ডাইনির ঘর ছিল সেই গাছের উপরে অনেক উঁচুতে। ডাইনি সিন্ড্রেলাকে কোলে নিয়ে গাছের মাথায় সেই ঘরের মধ্যে পৌঁছে গেল আর গাছের উপরে শূন্য ঘরে সিন্ড্রেলাকে লালন পালন করতে লাগলো। সিন্ড্রেলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, খুবই যত্ন করে তোমাকে লালন পালন করে বড় করে তুলবো সোনা আমার। সিন্ড্রেলা ওই ডাইনিকে মা মনে করে সেই গাছের উপরে নিজের জীবন চালাতে লাগলো। যখন দিন হতো তখন সিন্ড্রেলা সিঁড়ি বেয়ে নিচে নামত আর জঙ্গলের বিভিন্ন প্রকার পশু পাখির সঙ্গে খেলা করত, আর যখন রাত হতো আবারও সিঁড়ি বয়ে গাছের মাথায় সেই ঘরের মধ্যে ঢুকত। ডাইনি সিন্ড্রেলার অনেক যত্ন করত। সিন্ড্রেলার চুলকে কখনো কাটেনি, সিন্ড্রেলার চুলে প্রতিদিন চিরুনি করে দিত। ডাইনির চুল আচড়ানো সিন্ড্রেলার কাছে অনেক পছন্দের ছিল। এভাবেই দিন পার হতে লাগলো। একদিন সিন্ড্রেলা অনেক বড় হয়ে গেল, সে কিশোরী মেয়েতে পরিণত হল। একদিন ডাইনি গাছের নিচে আসলো আর সিন্ড্রেলাকে আওয়াজ দিতে থাকলো। সিন্ড্রেলা, ও সিন্ড্রেলা, তুমি তোমার চুল নিচের দিকে নামিয়ে দাও, আমি চলে এসেছি। নিজের মায়ের আওয়াজ শুনে সিন্ড্রেলা তার চুলের বেণীকে নিচে নামিয়ে দিল। সিন্ড্রেলার চুল অনেক বড় হয়ে গিয়েছিল। সিন্ড্রেলার চুলের বেণী গাছের ওপর থেকে একেবারে মাটি পর্যন্ত হয়েছিল। ডাইনি সিন্ড্রেলার চুল দেখে অনেক খুশি হল আর সিঁড়ি দিয়ে ওঠার সময় যখন সে ঘরের মধ্যে পৌঁছতে লাগল তখন একটি মন্ত্র পড়ল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই সিঁড়ি সারা জীবনের জন্য অদৃশ্য হয়ে গেল। পৃথিবীর কোন শক্তি দ্বারা এই সিঁড়ি আর কখনো এখানে ফিরিয়ে আনতে পারবে না। সিন্ড্রেলা জানালা দিয়ে ডাইনির সব কথা শুনে ফেললো আর দেখে ফেললো আর কখনো আর নিচে নামতে পারবে না।
এরপর থেকে ডাইনি গাছ থেকে নিচে নামার জন্য সিন্ডেলার চুল ব্যবহার করত। সারাটা দিন ঘোরাঘুরির পরে আবার যখন সে তার নিজের ঘরে যেতে চাইত, তখন সে গাছের নিচে দাঁড়িয়ে সিন্ডেলাকে আওয়াজ দিত। মায়ের আওয়াজ শুনে সিন্ডেলা তার চুলকে নিচের দিকে নামিয়ে দিত। এরপর ডাইনি সিন্ডেলার চুলকে বেয়ে বেয়ে গাছের ওপরে ঘরে চলে যেত। একদিন ডাইনি সিন্ডেলার চুলে চিরুনি করছিল, ওই সময় সিন্ডেলা তার মাকে বলল, মা মা, তুমি কেন আমাকে নিচে নামতে দাও না, আর গাছের উপরে কেন আমাকে রেখে দিয়েছ? শোনা আমার, তাহলে আমার কথা শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই বাহিরের কালো শক্তি থেকে তোমাকে বাঁচাতে চাই, এজন্য এভাবে এই ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছি। এসব বলে অনেক আদর করে ডাইনি সিন্ডেলাকে বোঝাতে লাগলো। এরপর থেকে সিন্ডেলা ঘরের মধ্যে একা একাই জীবন কাটাতে লাগলো। সিন্ডেলা তার জানালার দিকে তাকিয়ে গান গাইত। সিন্ডেলার জানালার পাখিরা সিন্ডেলার সাথে কথা বলত। এভাবে সিন্ডেলা তার সারাটা দিন কাটাত। এদিকে সিন্ডেলাদের এলাকায় সিন্ডেলার সাথে যে ছেলের জন্ম হয়েছিল সে ছিল জ্যান্ত রাজার রাজকুমার। জ্যান্ত রাজা এখন বয়সের ভারে বৃদ্ধা হয়ে গেছে, আর জ্যান্ত রাজার ছেলে সম্রাট নওজোয়ান হয়েছে। আমি এখন চাইছি আমার ছেলে সম্রাট পুরো রাজ্যকে সামলে নেবে। এরপর রাজা তার রাজকুমার সম্রাটকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যের রাজকুমারীকে নিমন্ত্রণ করল। সম্রাট রাজকুমার এক এক করে সকল রাজকুমারীর দিকে তাকালো, কিন্তু কাউকে পছন্দ করল না। একদিন রাজকুমার সম্রাট তার স্ত্রী খোঁজার জন্য লম্বা সফরে বের হল। যখন সে সেনাবাহিনীর দল নিয়ে ঘোড়ার উপর আরোহণ করে সেই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগলো, তখন সে দেখতে পেল অনেক বড় একটি লম্বা গাছ, যে লম্বা গাছের মাথায় ছোট্ট একটি ঘর ছিল। এসব দেখে রাজকুমার সৈনিকদের জিজ্ঞেস করল, সেনাবাহিনী এদিক দিয়ে চলো, হয়তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো না কোনো একটি নতুন রাস্তা খুঁজে পাবো, এদিক দিয়ে তো আমরা কখনো যাইনি। রাজকুমার, এটা হলো জাদুর জঙ্গল, যদি কেউ এই রাস্তায় যায় তাহলে আর কখনো ফিরে আসে না। এ কেমন কথা বলছো, এটা মনে হয় তোমাদের মনের ধারণা, চলো একবার গিয়ে দেখি। সেনাপতিরা সেই জঙ্গলের মধ্যে যেতে রাজি হল না। রাজকুমার একাই ঘোড়ার উপরে উঠে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করল। শেষমেশে সে ওই গাছের কাছে পৌঁছল যে গাছের উপরে ছোট্ট ঘরে সিন্ডেলা থাকত। তখন রাজকুমারের কানের মধ্যে এক মিষ্টি মধুর আওয়াজ আসতে থাকল, যেটা ওই ছোট্ট ঘরের ভেতর থেকে সিন্ডেলার মুখ থেকে আসছিল। ওয়াও, কি সুন্দর চমৎকার আওয়াজ, কে গাইছে এমন মধুর গান? রাজকুমার অনেকক্ষণ ধরে সুমিষ্টি গান শুনছিল আর সিন্ডেলার চেহারার দিকে তাকিয়েছিল। ওই সময় ডাইনি সেখানে চলে আসলো আর সিন্ডেলাকে আওয়াজ দিতে লাগলো, সিন্ডেলা, ও সিন্ডেলা, তোমার সোনালি চুলের বেণি নিচের দিকে দাও বেটা, তোমার মা চলে এসেছে। সিন্ডেলা তার মায়ের আওয়াজ শুনে তার সোনালি চুলের বেণীকে নিচে নামিয়ে দিল। ডাইনি সেই চুলের বেণীর সাহায্যে বেয়ে বেয়ে গাছের উপরে ঘরে গেল। আচ্ছা, তাহলে এই সুন্দরীর নাম হলো সিন্ডেলা। দিন ধরে ওই জঙ্গলে থেকে রাজকুমার সম্রাট এই সব কিছু দেখছিল। এভাবে দেখতে দেখতে রাজকুমার নিজের মনে মনে সাহস করে নিল। যখন ডাইনি তার মেয়ের চুলের সাহায্যে নেমে অন্যদিকে চলে গেল, তখন রাজকুমার সেখানে আসলো আর সিন্ডেলার নাম ধরে ডাকতে আরম্ভ করল, সিন্ডেলা, ও সিন্ডেলা। এই সর্বপ্রথম সিন্ডেলা তার মা ছাড়া অন্য কারো কণ্ঠ শুনতে পেল। সিন্ডেলা মনে মনে ভয় পেয়ে গেল। এরপরেও সিন্ডেলা জানতে চাইল যে সে কে। এরপর সিন্ডেলা জানালার উঁকি দিয়ে দেখল খুবই সুন্দর একটি রাজকুমার। তুমি তো একটা রাজকুমার, কিন্তু তুমি তুমি আমার নাম কি করে জানলে, আর এই জঙ্গলে এলে কি করে? আমি এই রাজ্যের রাজকুমার, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার গান শুনতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি কি একটু নিচে নেমে আসবে? না না, অপরিচিত কোনো মানুষের সঙ্গে কথা বলার আমার অনুমতি নেই। সিন্ডেলা, ভয় পেও না,
আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম। প্লিজ তুমি নিচে চলে আসো যাতে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি। কিন্তু আমি কি করে নিচে আসব? এখান থেকে নিচে নামার তো কোনো সিঁড়ি নেই। সিন্ড্রেলা ও রাজকুমার সম্রাট কথা বলছিল, তখন সিন্ড্রেলা জানালা দিয়ে দেখতে পেল যে তার মা আসছে। তখন সিন্ড্রেলা রাজকুমারকে বলল, শোনো রাজকুমার, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, আমার মা আসছে, দেখে ফেলে তাহলে কিন্তু ভালো হবে না। একথা শুনে রাজকুমার নিকটবর্তী অন্য একটি গাছের পাশে গিয়ে লুকালো। ডাইনিও প্রতিদিনের মতো গাছতলায় এসে তার মেয়েকে ডাকলো। সিন্ড্রেলা তার চুলের বেণী নামিয়ে দিল। চুলের বেণীর সাহায্যে ডাইনি গাছের উপরে ঘরে পৌঁছে গেল। এভাবে প্রতিদিনই যখন ডাইনি সেখান থেকে চলে যেত, রাজকুমার সেখানে এসে সিন্ড্রেলার সঙ্গে কথা বলত। আস্তে আস্তে কথা বলতে বলতে সিন্ড্রেলার মনের মধ্যে বিশ্বাস হয়ে গেল যে রাজকুমার তার কোনো ক্ষতি করবে না। একদিন রাজকুমার সম্রাট সিন্ড্রেলার সঙ্গে দেখা করার জন্য সিন্ড্রেলার চুলকে নামিয়ে দিতে বলল। সিন্ড্রেলা কোনো সংকোচ ছাড়াই তার চুলের বেণীকে নিচে নামিয়ে দিল। রাজকুমার সম্রাট চুলের বেণীর সাহায্যে সিন্ড্রেলার ঘরে পৌঁছে গেল। সিন্ড্রেলাও অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ সে জীবনে কখনো মানুষ দেখেনি, তার সামনে রাজকুমার দাঁড়িয়ে আছে, সে খুবই খুশি হল। শোনো সিন্ড্রেলা, তোমার মা কেন তোমাকে এভাবে ঘরের মধ্যে আটকে রেখেছে? আমার মা বলেছে এই পৃথিবীটা অনিষ্ট ও খারাপ দ্বারা ভর্তি, আর মা আমাকে রক্ষা করছে, এজন্য বাহিরে যেতে দেয় না। সিন্ড্রেলা, আমার বুঝে আসছে না, কোনো মা কি কখনো এভাবে বন্দী করে রাখে যে ঘরে কেউ আসা যাওয়া করে না? আমি মানলাম যে পৃথিবীর মধ্যে অনেক খারাপই আছে, তবু পৃথিবী তো অনেক সুন্দর। রাজকুমারের কথা শুনে সিন্ড্রেলার খুবই ইচ্ছে করছিল পৃথিবী দেখার জন্য। শেষমেশে একদিন সিন্ড্রেলা রাজকুমারের সঙ্গে পালালো। ওই দিন যখন ডাইনি গাছের কাছে আসলো, সে দেখল আগে থেকে তার মেয়ের ছোনার চুলকে বাইরে লটকানো। আরে সিন্ড্রেলা তো দেখছি আজকে আগে থেকে চুলের বেণী লটকে রেখেছে, বোধহয় ও জানালা দিয়ে আমাকে দেখে ফেলেছে। ডাইনি ওই চুলের সাহায্যে ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো ঘরের মধ্যে সিন্ড্রেলা আর নেই। সিন্ড্রেলার পায়ের স্যান্ডেল গুলো দরজার সাথে ঝুলছিল। সিন্ড্রেলা, আমাকে ধোঁকা দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুঁজে বের করবই। ওদিকে রাজকুমার সিন্ড্রেলাকে সঙ্গে করে রাজদরবারে নিয়ে গেল। রাজা ও রানী সিন্ড্রেলাকে দেখে অনেক খুশি হল। এরপর রাজকুমার জানতে পারল যে তার বাবার শরীর একেবারে সুস্থ হয়ে গেছে। ও এলাকার একজন কৃষক জড়িবুটির পাতা দিয়েছিল, সে পাতার রস খেয়ে রাজার শরীর একেবারে সুস্থ। একথা শোনার পর রাজকুমার সেই কৃষককে ধন্যবাদ জানানোর জন্য সিন্ড্রেলাকে সঙ্গে করে তার বাড়িতে গেল। সিন্ড্রেলার সোনার চুল দেখা মাত্রই সুষমা ও সুরেশ দুজনেই সিন্ড্রেলাকে চিনে ফেলল। সুষমা সিন্ড্রেলাকে বুকে জড়িয়ে ধরল আর তার আগের জীবন সম্পর্কে সবকিছু খুলে বলল, যে কিভাবে ডাইনি তাকে তার মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আর তার কাছ থেকে নিয়ে গিয়ে নির্জন জঙ্গলে গাছের উপরে একটি ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। সিন্ড্রেলাও তার মা বাবাকে ফিরে পেয়ে অনেক খুশি হল। এরপর কিছুদিনের মধ্যে রাজকুমার সম্রাটের সঙ্গে সিন্ড্রেলার অনেক ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে রাজকুমার সম্রাটের সঙ্গে সিন্ড্রেলা সুখে শান্তিতে রাজদরবারে জীবন কাটাতে লাগল। কোনো একটি গ্রামে শিখা তার মা ও চাচাচাচির সঙ্গে তাদের নিজের বাড়িতে বাস করত। শিখার মা অধিকাংশ সময় অসুস্থ থাকত। একদিন শিখার মা অনেক বেশি অসুস্থ হয়ে যায়। শিখার মা শিখাকে কাছে ডাকলো আর বলল, বেটি, মনে হয় আমি আর বাঁচবো না, তোমার বাবার কাছে চলে যাবার সময় হয়ে গেছে, আমি মরে যাব। মরে যাবার আগে আমার কাছে তো তেমন কোনো জিনিস নেই, তবে অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমি একটি আংটি বানিয়েছিলাম, এই নাও, এই আংটি আজ থেকে তোমার, এই যে ঘরটা তোমাকে দিয়ে গেলাম, আর এই দেখো গোলাপ ফুল, এটাও তুমি রাখবে। একথা বলে শিখার মা মৃত্যুর কোলে ঢলে পড়ল। শিখা তার মায়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারল না। শিখা খুবই জোরে জোরে কান্না করতে লাগলো।
শিখার চাচি শিখাকে অনেক বুঝিয়ে তাকে সামাল দিল। এর কিছুক্ষণ পরে তার মাকে কবরস্থ করল। শিখার চাচি কমলা সোনার আংটি ও গোলাপ ফুলের টবকে শিখার হাতে দিয়ে দিল আর বাকি জিনিস নিজের কাছে রেখে দিল। শিখা আংটি ও গোলাপ ফুলের টবকে সবসময় নিজের সাথে রাখত। সে তার নিজের ঘরে গোলাপ ফুলের টবটিকে রেখে দিল। শিখা অধিকাংশ সময় গোলাপ ফুলটির সঙ্গে কথা বলত। গোলাপ ফুল, আজ থেকে তুমি আর আমি সবচেয়ে ভালো দোস্ত। আমার মনের সমস্ত কথা আমি তোমাকেই বলবো। হঠাৎ করে শিখার চোখ পড়ল গোলাপ ফুলের টবের দিকে। আরে, টবের ভিতরকার সব মাটি তো একেবারে শুকিয়ে গেছে, এতে পানি দিতে হবে। তুমি থামো, আমি এক্ষুনি নদী থেকে তাজা পানি এনে তোমার গোড়ায় দেব। একথা বলে শিখা একটি কলসি নিয়ে নদীতে গেল পানি ভরার জন্য। নদীর মধ্যে থেকে পানি নিয়ে শিখা বাড়িতে আসতে লাগল। হঠাৎ করে শিখার চোখ পড়ল বাগানের দিকে। বাগানের মধ্যে খুবই সুন্দর সুন্দর ফুল, প্রজাপতি এসব দেখে শিখা মুগ্ধ হয়ে গেল। এসব দেখতে দেখতে শিখা একসময় বাগানের ভেতরে পৌঁছে গেল। কিন্তু ওই বাগানের মধ্যে থাকত খুবই সুন্দর একটি পরী। পরী দেখে ফেলল শিখাকে আর শিখাকে ডাকতে আরম্ভ করল। এই মেয়ে, শোনো, এদিকে আসো। শিখা যখনই পরীকে দেখতে পেল তখনই খুবই ঘাবড়ে গেল আর বলল, এ পরীজি, আমি কোনো অন্যায় করিনি। আমি নদীতে পানি নিতে এসেছিলাম, আমি সুন্দর বাগান থেকে ঢুকে পড়েছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন। এই মেয়ে, ভয় পাচ্ছ কেন? আমি হলাম পরী, এই বাগানেই থাকি। আমি এই এলাকার সমস্ত মানুষদেরকে সাহায্য করি। বলো, তোমার কি হয়েছে? তোমার কিছু লাগবে? তুমি খাবার খেয়েছ? এখানে এসো, ভয় পেও না। পরীর মিষ্টি মিষ্টি কথা শুনে শিখার মনে সাহস হলো। শিখা পরীর সামনে গিয়ে বসল আর বলল, বাড়িতে টবের মধ্যে আমার একটি গোলাপ ফুলের চারা আছে, সেই টবের মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে। মাটিগুলোকে ভিজানোর জন্যই আমি নদীতে এসেছি পানি নেবার জন্য। এরপর শিখা পরীর সঙ্গে বসে খাবার খেল আর পরীর সঙ্গে তার জীবনের সমস্ত কথা খুলে বলল। পরীজি, আপনার খাবার তো অনেক টেস্টি, এরকম সুস্বাদু খাবার আমি জীবনে কখনো খাইনি। আপনি পরী হয়েও আপনার মনটা অনেক সুন্দর, আমি আপনাকে অনেক লাভ করে ফেলেছি। আমি আপনাকে কিছু দিতে চাই। আমার কাছে একটি গোলাপ ফুলের চারা আছে, ওই যে যেটার কথা আমি আপনাকে বললাম, ওটা আমার জীবনের চেয়ে অনেক প্রিয়, সেটি আমি আপনাকে দিতে চাই। একথা বলে শিখা সেখান থেকে সোজা বাড়ি চলে আসলো। বাড়িতে এসে শিখা দেখল তার ঘরের মধ্যে ওই গোলাপ ফুলের চারার জায়গায় অন্য একটি গাছ। এটা দেখে শিখা খুবই আশ্চর্য হলো আর তার চাচির কাছে গিয়ে বলল, চাচি চাচি, আমার গোলাপ ফুলের চারা আমার ঘরে নেই, মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে, আপনি দেখেছেন? না না, আমি দেখবো কেন, মনে হয় তুমি কোথাও রেখেছ, দেখো, খুঁজে দেখো, পেয়ে যাবে। শিখা সব জায়গায় খুঁজল কিন্তু তার গোলাপের চারা কোথাও পেল না। শেষমেশে শিখা তার ঘরের মধ্যে এসে ঘরের ভেতরে থাকা টব দিতে পানি দিতে লাগলো। তখন ওই টবের মধ্যে থেকে আওয়াজ আসলো, শিখা, তুমি আমার কথা মন দিয়ে শোনো, তোমার যে গোলাপ ফুলের চারা না, ওটা তোমার চাচি চুরি করে নিয়ে গেছে। তুমি দেখো, তোমার চাচির ঘরে খাটের নিচে সেই চারাটি আছে আর আমাকে তার স্থানে রেখে গেছে। একথা শুনে শিখার আর বুঝতে বাকি রইল না যে তার চাচি এ কাণ্ডটা করেছে। এরপর শিখা তার চাচির ঘরে গিয়ে খাটের তলায় চোখ রাখল। সে দেখল সত্যি সত্যি তার চাচির খাটের নিচে সেই গোলাপের চারাটি। এরপর শিখা খুবই খুশি হলো আর গোলাপ ফুলের চারাটি নিয়ে পরীর কাছে চলে গেল। পরীজি, এই নিন গোলাপ ফুলের চারা, এই চারাটি আমার জানের চেয়েও আমার কাছে অনেক প্রিয়। গোলাপ ফুল, তুমি মন খারাপ করো না, তোমার হাসি খুশি আর সুখের জন্যই এখানে রেখে যাচ্ছি। তুমি এই মুক্ত খোলা হাওয়ায় অন্যান্য সব ফুলেদের সাথে খুবই আনন্দ করবে আর তোমার দেখাশোনা করবে এই পরী। একথা বলে শিখা সেই গোলাপ ফুলের চারাটিকে পরীর বাগানে রেখে দিল। চারাটি দেখার সঙ্গে সঙ্গে পরীর মনে পড়ে গেল অনেক পুরনো কথা। পরী বলল,
আরে এই গোলাপ ফুলের চারা তো সেই 15 বছর আগে আমি এক মহিলাকে দিয়েছিলাম। এক দুষ্টু ডাইনি আমার ছেলেকে ইশরাফ দিয়েছিল, এরপর থেকে আমার ছেলে গোলাপ ফুলে পরিণত হয়েছিল। ডাইনি বলেছিল যদি 15 বছর পরে আমি এর গায়ে হাত লাগাই তাহলে আমার ছেলে আবারও আগের রূপ ফিরে পাবে। একথা বলে পরি যখনই ওই গোলাপ ফুলের টবে হাত রাখলো, সঙ্গে সঙ্গে ওই গোলাপ ফুলের টব থেকে অনেক সুন্দর রাজকুমার প্রকট হলো। আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার ছেলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিখা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো। পরির কথা শুনে শিখা ও পরিকে ধন্যবাদ জানিয়ে শিখা থেকে চলে আসতে লাগলো। কিন্তু পরির ছেলে শিখাকে বলল, শিখা কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আজ কত দিন হলো তুমি আমার সেবা যত্ন করছো, তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি কি মনে করেছো আমি তোমাকে ভালোবাসিনি? আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি শিখা, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারের কথা শুনে শিখা খুবই খুশি হলো। এর কিছুদিন পরে পরি তার ছেলের সঙ্গে শিখার বিয়ে দিয়ে দিল অনেক ধুমধাম করে। এরপর থেকে শিখা তার স্বামী ও পরির সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এই গল্পটি হলো খুবই পরিশ্রমী একটি মেয়ে শীতলের গল্প। কিছুদিন আগেই একটি রোড অ্যাক্সিডেন্টে শীতলের বাবা ইন্তেকাল করেছে। শীতল তার বাড়িতে তার সৎ মা ও সৎ বোনের সঙ্গে বাস করত। শীতলের সৎ মা সারেলা ও সৎ বোন মিনা শীতলকে অনেক অত্যাচার করত, তাকে মোটেও দেখতে পারত না। শীতলের বাবা একটি অটোরিকশা চালাত। শীতলের বাবা রামুর ইন্তেকালের পরে সারেরা শীতলকে দিয়ে তার বাবার অটোরিকশা চালাতে লাগল। শীতল সকালে উঠে তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করে সে অটোরিকশা নিয়ে যেত রোডে। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে শীতল তার অটোরিকশা চালাত। শীতল সারাটা দিন ইনকাম করে যে কয় টাকা উপার্জন হতো সবগুলোই তার সৎ মায়ের হাতে জমা দিত। মা এই নিন আজকের টাকা। কি একই টাকা? সারাটা দিন ধরে একই টাকা ইনকাম করেছিস নাকি? হ্যাঁ মা, আজে সামান্য টাকাই হয়েছে, প্যাসেঞ্জার বেশি পাইনি তাই টাকাও বেশি হয়নি। কারমচালি তুই আমাকে বোকা বানাতে চাচ্ছিস? আমি বুঝি না। আমি জানি তুই অর্ধেক টাকা লুকিয়ে রেখেছিস, তাড়াতাড়ি বের কর। না মা সত্যি বলছি, একই টাকাই হয়েছে, পুরো টাকাই আমি আপনাকে দিয়েছি। তখন সেখানে শীতলের সৎ বোন মিনা চলে আসলো আর তার মাকে বলল, মা খামাখায় তর্ক বিতর্ক করাচ্ছে, ওর গোটা শরীর চেক করো, তাহলেই বোঝা যাবে ও সত্য বলছে কি মিথ্যা বলছে। তুই একেবারে ঠিক বলেছিস মিনা, আমি এক্ষুনি ওর গোটা শরীর চেক করছি। এরপর সারেলা শীতলের জামার পকেট ও পায়জামার পকেট সার্চ করলো, কিন্তু একটি টাকাও পেল না। আরে একটি টাকাও তো পেলাম না। মা আমার মনে হয় কি জানো, যে বাড়িতে আসার আগে কত ও টাকা লুকিয়ে রেখেছে, ওকে দেখতে যতটা ভোলা ভালা মনে হয় আসলে কিন্তু খুব চালাক। তোর ধারণাটাও ঠিক হতে পারে, এখন থেকে খেয়াল রাখবো যে টাকা ও কোথায় লুকিয়ে রাখছে। ওই রাত্রে সারেলা শীতলকে কিচ্ছু খেতে দিল না, শীতল না খেয়ে ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার খুবই সকালে ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজ সেরে সে অটোরিকশা নিয়ে রাস্তায় গেল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, কিন্তু শীতল একজন প্যাসেঞ্জারও পেল না। এখন কি হবে, আজকে তো একটি টাকাও ইনকাম হলো না, এইভাবে খালি হাতে বাড়ি গেলে মা তো আমাকে মেরে শেষ করে ফেলবে। তখন শীতলের চোখ পড়ল একজন বৃদ্ধা মহিলার দিকে, যে মহিলাটি হাতে পুঁটলি নিয়ে রাস্তার ধারে বসে আছে। দাদি, ও দাদি কোথাও যাবে নাকি? এসো আমার গাড়িতে, আমি তোমাকে তোমার স্থানে পৌঁছে দিয়ে আসি। বেটা যাবো তো, কিন্তু আমার কাছে ভাড়া নেই, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। দাদি চলো, কোনো সমস্যা নেই, টাকা নাই তো কি হয়েছে, আমি তোমাকে ফ্রি ফ্রি পৌঁছে দিয়ে আসবো, ওঠো আমার গাড়িতে। বৃদ্ধা মহিলা খুবই খুশি হয়ে গেল, সে তার পুটরি নিয়ে শীতলের গাড়িতে উঠে বসলো। কি গো দাদি কোথায় যাবা? বেটা আমাকে ওই হাসপাতালে নামিয়ে দিও, হাসপাতালে আমার ছেলে অসুস্থ ভর্তি আছে, ওখানেই যাব। কিছুক্ষণ রাস্তা চলার পরে শীতল হাসপাতালের গেটে ওই বৃদ্ধা মহিলাকে নামিয়ে দিল। বেটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার মনটা অনেক পবিত্র, খোদা তোমাকে সবসময় সুখে রাখুক।
দাদিমা, তুমি আমাকে ভাড়া দিতে পারোনি তো কি হয়েছে? আমাকে যে মন থেকে দোয়া দিচ্ছ, এই দোয়াটা ভাড়ার থেকে অনেক দামি। আমি এখন চললাম। একথা বলে শীতল তার অটো গাড়ি নিয়ে ব্যাক রাস্তায় চলে আসলো। কিছু রাস্তা চলে আসার পরে শীতলের চোখ পড়ল গাড়ির দিকে। আরে আরে, সেই বৃদ্ধা দাদি তো গাড়ির মধ্যে তার পুটলিটা রেখে গেছে। ও শিট, আমাকে আবার ফিরে যেতে হবে। একথা বলে শীতল তার গাড়ি ঘোরালো, আবারও হাসপাতালের দিকে চলল। হাসপাতাল গেটে গিয়ে দেখলো সেই বৃদ্ধা মহিলাটি ওখানেই দাঁড়িয়ে আছে। শীতলকে দেখে বৃদ্ধা মহিলাটি খুবই খুশি হলো। দাদিমা, এই নিন আপনার পুটলি। ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে। দেখা না হলে আমি এটা কিভাবে আপনাকে ফেরত দিতাম? নিন বেটা, আমি ভুলে আমার এই পুটলিটা তোমার গাড়ির ভিতরে রেখে এসেছি। এর মধ্যে আমার ছেলের চিকিৎসার সব টাকা আছে। যদি তুমি এই পুটলিটা ফিরিয়ে না দিতে, তাহলে আমার ছেলে বিনা চিকিৎসায় মারা যেত। আজকে অপারেশন না করলে আমার ছেলেকে বাঁচানো যাবে না। তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার ভাষা নেই বেটা। শীতল সেই টাকার পুটলিটিকে বৃদ্ধা মহিলার হাতে দিয়ে সেখান থেকে চলে আসলো। আজ একটি টাকাও ইনকাম হলো না। আজ বাড়িতে গেলে সৎমা মনে হয় আমাকে জানি মেরে ফেলবে। শীতল এসব ভাবছিল আর পথ চলছিল। কিছু দূর যাওয়ার পরে একটি বড় গাড়ি এসে শীতলের অটোকে ধাক্কা দেয়। এতে শীতলের অটো একেবারে উল্টো হয়ে যায় আর শীতল গাড়ি থেকে পড়ে যায়। রাস্তার আশেপাশের মানুষ শীতলকে একটি সরকারি হাসপাতালে নিয়ে গেল। সেই অ্যাক্সিডেন্টে শীতলের এক পা ভেঙে যায়। ডাক্তাররা শীতলের পাকে ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণ পরে খোঁড়াতে খোঁড়াতে শীতল বাড়ি ফিরে। শীতলকে দেখে তার সৎমা সারেলা প্রচন্ড রেগে যায়। আরে কারম জারি, টাকা পয়সা আনার খবর নেই, উল্টো পা ভেঙে এনেছিস, তোকে কে পালবে? এমনিতেই বাড়িতে অনেক খরচ। আমি আমার নিজের মেয়েকে কিভাবে লালন পালন করব তাই জানি না, তার উপর তোকে আমি কিভাবে খাওয়াবো? যা, বাড়ি থেকে বের হয়ে যা, তোর এই বাড়িতে কোনো প্রয়োজন নেই। একথা বলে সারেলা শীতলকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। শীতল কান্না করতে করতে বাড়ির বাইরে একটি জঙ্গলের মধ্যে গাছের নিচে বসলো আর খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। মা, বাবা, কেন তোমরা আমাকে একা ছেড়ে চলে গিয়েছো? আমাকে তোমাদের কাছে নিয়ে নাও, দেখো আমার কত কষ্ট। কিন্তু হঠাৎ করে শীতলের কাঁধে কে যেন হাত রাখলো। শীতল মাথা উঠিয়ে দেখলো সেই বৃদ্ধা মহিলাকে, যে বৃদ্ধা মহিলাকে শীতল ফ্রিতে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। বেটা, আমি জানি তোমার খুবই দুঃখ, তোমাকে সাহায্য করতে আমি এখানে এসেছি। কিন্তু দাদিমা, আপনি কি করে আমাকে সাহায্য করবেন? আপনি নিজেই তো অচল। একথা বলার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলাটি খুবই সুন্দর একটি পরিতে প্রকট হলো আর বলল, শীতল, আমি কোনো বৃদ্ধা মহিলা নয়, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। আমি হলাম একজন শক্তিশালী পরী। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, আমি তোমাকে হেল্প করতে চাই। একথা বলে পরী তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে একটি গোলাপ ফুল প্রকট করলো। শীতল, তুমি এই গোলাপ ফুলটিকে খোলা ময়দানে রাখবে, দেখবে চোখের পলকে এই গোলাপ ফুলটি অনেক বড় গোলাপ ফুলের ঘরে পরিণত হবে। এই গোলাপ ফুলের ঘর তোমাকে সকল প্রকার বিপদ থেকে মুক্ত করবে আর তোমার প্রয়োজনীয় সকল জিনিস এর মধ্যেই পাবে। থ্যাংক ইউ পরিজি, থ্যাংক ইউ সো মাচ। এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। শীতল সেই গোলাপ ফুলটিকে নিয়ে খোলা স্থানে রাখলো। সঙ্গে সঙ্গে সেই গোলাপ ফুলটি অনেক বড় গোলাপ ফুলের ঘরে পরিণত হলো। শীতল সেই গোলাপ ফুলের ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো তার মধ্যে তার সকল প্রয়োজনীয় জিনিস মজুদ আছে। এরপর থেকে শীতল পরীর দেওয়া গোলাপ ফুলের ঘরের মধ্যে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। অনেক দিন আগের কথা, মেঘের মধ্যে আকাশে পরীদের একটি রাজ্য ছিল। পৃথিবীতে মানুষদের মধ্যে যেরকম গরিব ধনী সব রকমই থাকে, পরীদের মধ্যেও ঠিক তেমনই থাকে। সেই পরী রাজ্যে স্বপ্না নামে একজন পরী ছিল, তার এই পৃথিবীতে কেউ ছিল না। যখন স্বপ্না ক্লাস ফাইভে পড়ত, তখন তার মা বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকে স্বপ্নার লেখাপড়া বাদ হয়ে গেল। সে নিজের পেট চালানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কাজ করতে লাগলো। একদিন স্বপ্না পরী কাজ থেকে বাড়ি ফিরছিল। সে দেখল
স্কুল থেকে অন্যান্য ধনী ধনী পরিদের বাচ্চারা ক্লাস করে বের হচ্ছে। বাচ্চাদের ক্লাস ইউনিফর্ম পরে স্কুল থেকে বের হতে দেখে সবটা খুবই আফসোস করতে লাগলো আর বলল, যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আজকে আমি এদের মতো লেখাপড়া করতে পারতাম। কত স্বপ্ন ছিল লেখাপড়া করে জীবনে অনেক বড় অফিসার হব, কালেক্টর হব, কিন্তু কিছুই হওয়া হলো না। মা বাবা কেউ নেই, যতদিন পৃথিবীতে বেঁচে আছি মানুষের কাজ করে মানুষের কথা শুনে ধমক শুনে থাকতে হবে। স্কুলের বাহিরে দাঁড়িয়েছিল একজন টিচার পরি। টিচার পরি স্বপ্নার সব কথা শুনে ফেললো। সে স্বপ্নার কাছে এসে বলল, আরে বেটা তোমার কি হয়েছে, তোমার কি দুঃখ, তুমি একা একা বসে কান্না করছো? এরপর স্বপ্না পরি টিচার পরির কাছে সব কথা খুলে বলল, তুমি স্কুলে পড়তে চাও, এটা তো অনেক ভালো কথা। তুমি কালকে আসবে, কালকে পরীক্ষা দেবে। যদি তুমি টেস্ট পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি স্কুলে ভর্তি করে নেব। আমি এখানকার প্রিন্সিপাল ম্যাডাম, আমি তোমাকে ফ্রিতে পড়তে দেব, ওকে? স্বপ্না প্রিন্সিপাল টিচার ম্যাডামের কথা শুনে প্রচন্ড খুশি হলো। সে ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন স্বপ্না স্কুলে গেল। স্বপ্নার টেস্ট নেওয়া হলো, স্বপ্না টেস্টে উত্তীর্ণ হলো। এরপর প্রিন্সিপাল ম্যাডাম স্বপ্নাকে স্কুলে ভর্তি করে নিল। স্বপ্নার ক্লাসে অন্যান্য আরো ধনী ধনী পরির বাচ্চারা লেখাপড়া করত। তারা স্বপ্নাকে অনেক কটু কথা শোনাত ও অহংকার দেখাত। বিশেষ করে প্রিন্সিপাল ম্যাডামের মেয়ে প্রীতি তাকে অনেক বেশি কষ্ট দিত। একদিন সে বলল, স্বপ্না আমার জুতাটা নোংরা হয়ে গেছে, এটাকে পরিষ্কার করে দাও। কি বলো প্রীতি, তোমার জুতা নোংরা হয়েছে আমি কেন পরিষ্কার করব, তুমি নিজে করে নাও। হাউ ডেয়ার ইউ, আমার মুখের উপর কথা বলার তোমার সাহস হলো কি করে? আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের একমাত্র মেয়ে, আমার মা দয়া করে তোমাকে এখানে ভর্তি করিয়েছে। সো আমি যা বলবো আমার কথা মতো তোমাকে চলতে হবে, এই স্কুলে আমার চাকরানি হয়ে তোমাকে থাকতে হবে, আন্ডারস্ট্যান্ড? প্রীতি তোমার এই কথা আমি মেনে নিতে পারলাম না। তোমার মা প্রিন্সিপাল টিচার, আমাকে স্কুলে ভর্তি করেছে, এজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু উনি তো খালি খালি আমাকে স্কুলে ভর্তি করেননি, আমার যোগ্যতা দেখে আমাকে টেস্ট নিয়ে এরপরে ভর্তি করেছে। আমি আমার নিজের যোগ্যতায় এই স্কুলে ভর্তি হয়েছি। সো তুমি আর অন্যান্য পরীরা যেরকম এই স্কুলের স্টুডেন্ট, আমিও ঠিক তেমনই, এর বেশি কিছু না। আমি তোমার গোলামি করতে পারবো না। দুদিন পরে ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, তোমার কাজ তুমি নিজেই করে নাও। বাহ বাবা, আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। আর পরীক্ষার প্রস্তুতির কথা বলছো না, ওটা আমি আগে সেরে রেখেছি। আমি প্রতিবার এই স্কুলে প্রথম স্থান অধিকার করি, এবারও করব। তুমি যতই প্রস্তুতি নাও না, তোমাকে আমি ফার্স্ট হতে দেব না, আর এই স্কুলেও থাকতে দেব না, বুঝেছো? আমি চললাম, তোমাকে আমি দেখে নেব। একথা বলে প্রীতি পরি সেখান থেকে রাগতে রাগতে চলে গেল। দুদিন পরে পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড থেকে দামি দামি টিচাররা আসলো সেই স্কুলে। বোর্ড থেকে আগত টিচার পরীরা সমস্ত স্টুডেন্টদেরকে একটি বাগানের মধ্যে ডাকলো। এরপর সেই টিচার একটি অনেক বড় গাছকে উপড়ে ফেললো আর বলল, তোমাদের মধ্যে প্রথম কে? তখন প্রীতি হাত তুলল আর বলল, ম্যাডাম আমি এই স্কুলের ফার্স্ট গার্ল, আর আমি প্রতিবারই ফার্স্ট হই, বলুন আমাকে কি করতে হবে? প্রীতি তুমি এই উপড়ানো গাছকে আমার সঠিকভাবে লাগিয়ে দাও। প্রীতি অনেক চেষ্টা করল, অনেক জাদু প্রকট করল, এরপরেও এই কাজটা করতে পারল না। প্রীতি তোমার আরেকটি অপশন আছে, এই যে পাথরগুলো দেখছো না, এই পাথরগুলোকে আকাশে উড়িয়ে আবার নিচে নামাও। এই জাদুটাও ছিল অনেক বেশি কঠিন, প্রীতি এতেও ব্যর্থ হলো। এরপর টিচার বলল, তুমি না বললে যে এখানকার ফার্স্ট গার্ল আর প্রতিবার ফার্স্ট হও, কই তুমি তো একটু জাদু করে দেখাতে পারছো না। সো তুমি ফেল করেছো, আর আগামী বছরও তুমি এই ক্লাসেই থাকবে। তোমাদের মধ্যে কে আছে যে এই দুইটি জাদুকে করে দেখাতে পারবে, হাত তোলো।
বোর্ড থেকে আগত টিচারের এই কথা শুনে স্বপ্না হাত উঠালো। ম্যাডাম আমি পারব। স্বপ্নাপুরীর কথা শুনে অন্যান্য স্টুডেন্ট পুরীরা আশ্চর্য হয়ে গেল। তারা একে অপরের মধ্যে বলাবলি করতে লাগলো, এই ও কি করে পারবে, ও তো কয়েকদিন হলো স্কুলে ভর্তি হলো। আরে দেখ না, যেটা প্রীতি পালো না ও কি করে পারবে, বলে না যে হাতি ঘোড়া গেল তোর পিঁপড়া বলে কত জন, এমনটাই হবে। কিন্তু স্বপ্না সবার ধারণাকে পাল্টে দিল। স্বপ্না এক চুটকির মধ্যে বড় গাছটিকে একেবারে আগের জায়গায় বসিয়ে দিল, আর আরেক চুটকিতে অনেক ভারী পাথরকে আকাশে ওড়ালো, আবার স্বস্থানে রেখে দিল। বোর্ড থেকে আগত টিচাররা স্বপ্নার এই শক্তিশালী জাদুবিদ্যা দেখে প্রচন্ড আশ্চর্যজনিত হলো। প্রিন্সিপাল ম্যাডাম, এই স্বপ্নাই হলো এই স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্বপ্না, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট। এখন থেকে তোমার লেখাপড়া শেষ করা পর্যন্ত এবং চাকরি পর্যন্ত সবকিছুর দায়িত্ব আমাদের, সবকিছুর খরচ আমরাই করব। প্রিন্সিপাল ম্যাডাম স্বপ্নার এই সফলতা দেখে প্রচন্ড খুশি হলো আর বলল, স্বপ্না তুমি আমার স্কুলের ইজ্জতটাকে রাখলে, তুমি আমার মুখটাকে উজ্জ্বল করতে পারলে, ইউ আর এ বেস্ট, আমি খুব খুশি হয়েছে তোমার উপরে, থ্যাংক ইউ সো মাচ। প্রিন্সিপাল ম্যাডাম সবকিছুই আপনার দয়া। এভাবে স্বপ্নাপুরী মনোযোগ দিয়ে লেখাপড়া করে একদিন তার লেখাপড়া শেষ হয়ে গেল। স্বপ্নাপুরী অনেক বড় পুলিশ অফিসার হল, সে সমস্ত পুরী রাজ্যকে দেখাশোনা করতে লাগল। তাকে সবাই অনেক বেশি ভালোবাসতে লাগলো আর তার কোনো জিনিসেরও অভাব রইল না। সে নিঃস্বার্থে দেশ সেবা করে যেতে লাগল। এভাবে স্বপ্নাপুরীর জীবন সুখে শান্তিতে ভরে উঠল। স্বপ্নাপুরী তার মৃত মা বাবার নামে অনেক বড় হাসপাতাল ও একটি এতিমখানা খুলল। এভাবে স্বপ্নাপুরী নিঃস্বার্থে অন্যান্য পরিদের সেবা করে যেতে লাগল। রামপুর নামক গ্রামে দীপিয়া নামে একজন মেয়ে তার মামা ও মামির সঙ্গে বাস করত, কারণ কিছুদিন আগেই তার মা বাবা ইন্তেকাল করেছে। এজন্য দীপিয়ার মামা তাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে, যাতে করে তাকে ভালোভাবে লালন পালন করা যায়। দীপিয়ার মামা ছিল খুবই ভালো একটি মানুষ, সে দীপিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। কিন্তু দীপিয়ার মামী সুরেখা ছিল খুবই দুষ্ট প্রকৃতির, সে কিছুতেই দীপিয়াকে তার বাড়িতে সহ্য করতে পারছিল না। তবে সুরেখা তার স্বামীর ভয়ে দীপিয়াকে কিছুই বলতে পারত না, মনে মনে সুযোগ খুঁজত। একদিন দীপিয়ার মামা কাজের জন্য শহরে গেল, এই সুযোগে সুরেখা দীপিয়ার কাছে গেল। দীপিয়াকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, এই যে রাজরানী, একদিনের অপেক্ষায় ছিলাম, কবে তোর মামা বাড়ি ছেড়ে শহরে যাবে, আজকে আমি সুযোগ পেয়েছি, আজ সব প্রতিশোধ রাখ একবারে তুলব। এই যে দামি ড্রেস পরে স্কুলে যাচ্ছিস না, তাড়াতাড়ি ড্রেস খোল, তাড়াতাড়ি কাজে লেগে যা বলছি, নইলে একেবারে থাপ্পড় মারতে মারতে তোর সবগুলো দাঁত তুলে ফেলবো। মামি, যদি আমি স্কুলে না যাই তাহলে আমি পরীক্ষা দিব কি করে, আমার তো পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে না পারলে আমার যে বছরে মাটি হয়ে যাবে। আপনি তো মামার সামনে আমাকে কতটা ভালোবাসেন, আমার মামা বাড়ি থেকে চলে গেছে, আপনি আমার সঙ্গে এমন কেন করছেন? ওহো, তুমি মনে করেছো স্কুলে যাবে, তোমাকে এই বাড়িতে মেয়ের মর্যাদায় রাখবো, ইম্পসিবল, আমারও মেয়ে আছে, আমার মেয়ের জায়গায় তোমাকে তুলনা করে আমার মেয়ের হককে আমি ছোট করতে চাই না। কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো সে অনুযায়ী থাকতে হবে, এই বাড়িতে তোকে চাকরানির মর্যাদায় থাকতে হবে, মেয়ের মর্যাদায় নয়। হ্যাঁ হ্যাঁ, আর এটাও শুনে রাখ যে তোর কান্না দেখে আমার মনটা সাগরের পানির মতো গলে যাবে না, আমি হলাম প্রচন্ড কঠোর একজন মেয়ে, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোকে মেরে জঙ্গলে ফেলে আসবো, আর তোর মামা এসে জিজ্ঞেস করলে ইচ্ছে মতো কাহিনী বানিয়ে বলবো, এখন তুই ডিসাইড কর তুই কি করবি। দীপিয়া অপারগ হয়ে তার মামির সব কথা মেনে নিল, সে তার স্কুল ড্রেস খুলে কাজে লেগে গেল। দীপিয়া সারাটা দিন ধরে বাড়িতে বোয়ার মতো কাজ করত, আর কাজ শেষে তার মামির পায়ে তেল মালিশ করত। সুরেখার নিজেরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল নয়না। নয়না ও সুরেখা দুইজন মিলে দীপিয়ার উপরে অনেক অত্যাচার করত। দীপিয়া অপারগ হয়ে তাদের সকল অত্যাচার নীরবে সহ্য করত আর সব কাজ করত।
একদিন নেয়না বার্থডে পার্টিতে যাওয়ার জন্য খুবই সুন্দর করে সাজুগুজু করছিল। সে সময় দিবিয়া নেনার রুমে প্রবেশ করল আর নেনার সমস্ত জুয়েলারি ও ড্রেসগুলো দেখে ফেলল আর বলল, নেনা, তোমার এত দামি দামি জুয়েলারি, কসমেটিক্স আর এত দামি দামি গাউন আমি তো জীবনে কখনো দেখিনি। স্বপ্নে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে এই প্রথম। নেনা, তোমার কি কোনো রিজেট কসমেটিক্স আছে? থাকলে আমাকে দাও না, আমার খুব ইচ্ছে করছে, আমিও তোমার মতো একটু সাজুগুজু করব। হাউ ডেয়ার ইউ, তুমি আমার কসমেটিক্স নিয়ে সাজুগুজু করবে? তুমি হয়ে চাকরানি, চাকরানি সারা জীবন পায়ের তলায় থাকবে। এরপরে জীবনে যদি কখনো নিজেকে আমার বরাবর ভাবতে আসিস, তাহলে মেরে মেরে তোর হাড়টি কটি ভেঙে ফেলবো।